এখন দেখার বিষয় ইউরোপ আমেরিকা কি কার্ড ফেলে বলছেন ব্যারিস্টার পার্থ। এদিকে যুগপথ কর্মসূচি ঘোষণা আসতে পারে, জানাবো আন্দোলন চলবে রাজপথ ছাড়বো না বলছেন মঈন খান। এবং সর্বশেষ জানাবো 448 এমপি এখনো বহাল, সংসদ সদস্যের সংখ্যা নিয়ে বিতর্ক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এখন দেখার বিষয় ইউরোপ আমেরিকা কি কার্ড ফেলে বলছেন ব্যারিস্টার পার্থ। বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমেরিকা সোজাসুজি বলে দিয়েছে নির্বাচন ফ্রি এবং ফেয়ার হয়নি। সাধারণত কূটনৈতিকদের ভাষা এমন স্পষ্ট হয় না, কিন্তু বাংলাদেশের নির্বাচন নিয়ে তারা কোনো স্পেস রাখেনি। তারা সাধারণত বলে থাকে আরেকটু ভালো হতে পারতো, কিন্তু যুক্তরাষ্ট্র তা করেনি, একেবারেই বলে দিয়েছে নির্বাচন সুষ্ঠু হয়নি। আওয়ামী লীগের যে যাই বলুক না কেন, এটা আন্তর্জাতিকভাবে একটা বিরাট ফেইলর। ব্যারিস্টার পার্থ বলেন, আমেরিকা যেভাবে বলে দিয়েছে এ সরকারের বৈধতা নেই বললে চলে। আওয়ামী লীগ একটা বিষয় প্রমাণ করতে চেয়েছিল, বিরোধী দল অংশ না নিলে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করব, কিন্তু এই নির্বাচনের মাধ্যমে প্রমাণ করলো যে একা একা নির্বাচন করেও ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করার যোগ্যতা রাখে না। এই নির্বাচনের শত শত কারচুপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে, বাচ্চাদের দিয়েও ভোট কারচুপি করিয়েছে আওয়ামী লীগ। তরুণ এই রাজনীতিবিদ মনে করেন, এখন দেখার বিষয় ইউরোপ আমেরিকা কি কার্ড ফেলে। ওনারা যদি চায় বড় কিছু করা, তাহলে সরকারের কম্প্রোমাইজ করা ছাড়া কোনো পথ নেই। আমাদের দেশ লিবিয়া, ইরাক, ইরানের মতো এমন কোনো দেশ নয়। আমরা কিন্তু বিদেশিদের উপর নির্ভরশীল, বিশেষ করে আমেরিকা ইউরোপের উপর। এখন আমেরিকার হাতে কার্ড কিভাবে খেলবে তাদের ব্যাপার, দেখা যাক। এখন নির্বাচন হয়ে গেছে, আমেরিকার কাছে বলে কিভাবে খেলে, বড় বিষয় হলো তারা কিভাবে প্লে করে, দ্রুত অ্যাকশনে যাবে না সময় নেবে তাদের আমেরিকার ব্যাপার। যুগপথ কর্মসূচি ঘোষণা আসতে পারে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোট আন্দোলনের সাফল্য এবং ব্যর্থতা নিয়ে আন্দোলন করেছে বিএনপি। ভোট বর্জনের ডাকে জনগণের সাড়াকে বড় সফলতা দেখেছেন দলটি, তবে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের কিছুটা ঘাটতি ছিল বলে মনে করছেন তারা। সবার সামনে নিজস্ব ছাড়াও যুগপথ আন্দোলনের কর্মসূচি নিয়ে চলছে আলোচনা। সবকিছু ঠিক থাকলে সংসদের প্রথম অধিবেশন শুরুর আগে যুগপথ কর্মসূচি ঘোষণা করা হতে পারে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্পন্ন হলেও সরকার পদত্যাগের একদফা দাবিতে আন্দোলন অব্যাহত রাখার বিষয়ে একমত তারা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য, আন্দোলনের নেতৃত্বে থাকা বিএনপিও সুসংগঠিত হয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে। কয়েকদিনের মধ্যে কর্মসূচি ঘোষণা করতে পারে দলটি। ঢাকায় বড় ধরনের সমাবেশের মাধ্যমে আবারও আন্দোলন শুরু করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটির স্থায়ী কমিটি। সমমনা দল ও জোটের শীর্ষ নেতারা জানান, তারা কোনো ধরনের সহিংস আন্দোলনে যাননি। ভোট বর্জনের ডাকে জনগণ সাড়া দিয়েছে, এটা তাদের বড় সফলতা, রাজনৈতিকভাবে তারা বিজয়ী হয়েছেন। এছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা সহ কিছু গণতান্ত্রিক দেশও নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে বিবৃতি দিয়ে জানিয়েছে। তাদের এই পর্যবেক্ষণ আন্দোলন কর্মসূচি নির্ধারণ ও বাস্তবায়নে বিএনপি সহ তাদের কিছু ঘাটতি ছিল। তাদের লোকবল না থাকায় বড় দল হিসাবে বিএনপি নেতাকর্মী মাঠে যতটা থাকার বিষয়ে ধারণা করা হয়েছিল তা নামেনি। সমন্বয়ের কিছুটা অভাব ছিল, দায়িত্ব নেতারা নিতে পেয়েছে বলেও তাদের মনে হয়েছে। জামাত ইসলামের বিষয়ে তাদের এ ধরনের কথা এবং আলোচনা শুরু হয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে তারাও রাজনীতিতে খুব সকালে ও রাতে কয়েকটি মিছিল ছাড়া অন্য কোনো জেলাতে তেমন তৎপরতা দেখাতে পারেনি। জামাতের তেমন কোনো শক্তি নেই, নাকি তারা সক্রিয়ভাবে মাঠে নামেনি তা নিয়েও তারা পর্যালোচনা করছেন। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত ডক্টর অলি আহমেদ বলেন, যারা নির্বাচিত হয়েছেন সবাই জানেন তারা জনগণের ভোটে নির্বাচিত হননি। 2014 সালে নির্বাচিত হয়েছিলেন বিনা ভোটে, 2018 সালে 900 ভোটে, 2024 হয়েছে গোপন কামরার ভোটে, ভোট কেন্দ্রের পাশে গোপন কামরায় সিল মেরে ভোট কাস্টিং করা হয়েছে। সত্য সবসময় টিকে থাকে, মিথ্যা ধ্বংস হয়, তবে সুতরাং এই সরকারের পতন সময়ের ব্যাপার। তিনি বলেন, আমাদের নেতাকর্মীরা বিশেষ করে বিএনপি 20,000-এর উপর নেতাকর্মী এখন জেলে। জামাতের অনেক নেতাকর্মী জেলে, অনেক বিরুদ্ধে 200-300 পর্যন্ত মামলা আছে, তাদের প্রতিদিন কোর্টে যেতে হয়, সেখানেও তারা ন্যায় বিচার পাচ্ছেন না। সবকিছু পর্যালোচনা করে আমরা নেতাকর্মীদেরকে 8-10 দিন পুনর্গঠিত করার সময় দিয়েছি। আন্দোলন ক্ষান্ত হয়নি, আন্দোলন অব্যাহত থাকবে। গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, এটা কোনো নির্বাচন হয়নি, সরকার যেটাই দেখানোর চেষ্টা করুক, খুব বেশি যদি হয় 5-6% ভোট পড়েছে। আমরা কোনো সহিংস আন্দোলন করিনি, একেবারে অহিংস আন্দোলন করেছি, মানুষকে আহ্বান
করেছি ভোটে দেবেন না, মানুষ আমাদের কথা শুনেছে সরকারের কথা শোনেনি, সেদিক থেকে রাজনৈতিকভাবে আমরা জয়ী হয়েছি পরাজিত হইনি, শুধু যুদ্ধে জিতেছি কিন্তু জায়গা দখল কিংবা গদিও দখল করতে পারিনি। জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির বলেন, জনগণ ভোট দিতে যায়নি, এটাই আন্দোলনের বড় সফলতা। যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরকারকে অন্যায্যভাবে সমর্থন করছে, তখন বড় ধরনের সংঘাত, সংঘর্ষ এবং প্রাণহানি ঘটনার সম্ভাবনা ছিল। আমরা তা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছি, নিয়মতান্ত্রিকভাবে কর্মসূচি পালন করেছি, মানুষের জীবনের ক্ষতি হোক এটা তো আমাদের লক্ষ্য ছিল না, সেদিন থেকে মনে করি আমাদের লক্ষ্য ছিল সফল। তিনি বলেন, বাকি যেটা 7 জানুয়ারি নির্বাচনের নামে যে ডাকাতি হয়েছে এটা বলা যেতে পারে। একটা যোগ্য ডাকাত বারবারই ডাকাতিতে সফল হয়, এটা নির্বাচনে বিজয় অর্জন করেছে, এই কথা বলাটা খুবই অন্যায় ও অযৌক্তিক হবে। জনগণ যেহেতু এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে, আমরা জনগণের এই ভোটের অধিকারের লড়াই চালিয়ে যাব, সম্মিলিতভাবে সবাই মিলে নতুন করে আবার আন্দোলন সংগ্রাম শুরু করব। 12 দলীয় জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, আমাদের আন্দোলন সফল। একটা ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় বসে গেছে, এই মুহূর্তে তাদের মনোবল কিছুটা তুঙ্গে, আমরা কিছুটা হতাশ, এটা অস্বীকার করার কোনো উপায় নেই, কিন্তু আমরা চাই যে নেতা কর্মীরা যারা জেলে আছে তাদের বের করে সুসংগঠিত হয়ে আবারও আন্দোলন করব। এখনকার তথ্য প্রযুক্তি যুগে নেতা কর্মীরাও জানে স্বৈরাচার হটানো অনেক কঠিন ব্যাপার, কিন্তু কোনো স্বৈরাচারী ক্ষমতায় টিকতে পারেনি, এ ধরনের জনবিচ্ছিন্ন সরকার ক্ষমতায় টিকতে থাকতে পারবে না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। ভোট বর্জন করে সব দলের আরো পর্যবেক্ষণ হচ্ছে, সার্বিক বিষয় আন্দোলনকে বিফলে তা বলার সময় এখনো আসেনি, এখন পর্যন্ত ভোট প্রতিহত করার জন্য তারা বলেছে, এ ধরনের কথা এবং আলোচনা শুরু হয়েছে, সবকিছু মিলিয়ে সবার ক্ষমতায় টিকে থাকতে পারবে না বলে তারা বিশ্বাস করে। তাদের পর্যবেক্ষণ আগে ক্ষমতাসীন আওয়ামী লীগের কতটুকু প্রয়োজনীয়তা ছিল, ভোটের পর এখন তা আরো কমেছে, ক্ষমতাসীনরা নিজেরা নিজেরা নির্বাচন করে এখন মারামারিও করছে, তৃণমূল পর্যায়ে তাদের নিজেদের যে সামাজিক বন্ধন ছিল তাও এখন অনেকটা নেই, বিএনপি সহ মিত্রদের আন্দোলন সফল হয়নি এমন ভাবাটা ঠিক নয়, বরং এরকম ভোট করে আওয়ামী লীগই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির দাবি করেন, পুলিশ বিডিআর আমলা সবাই মিলে চেষ্টা করি, 10% বেশি মানুষকে কেন্দ্রে হাজির করতে পারিনি, যদি মনে করি এরাই আওয়ামী লীগের সমর্থক তাহলে এটা প্রমাণিত যে বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থন এখন 10% বা এর কাছাকাছি, জনসমর্থন ও জনপ্রিয়তার দিক থেকে আওয়ামী লীগ এখন দেশের 3 নম্বর রাজনৈতিক দলে পরিণত হয়েছে। শাহাদাত হোসেন সেলিম বলেন, আমাদের আবেদনে সাড়া দিয়ে ভোটাররা ভোট কেন্দ্রে যাননি, এটা ধ্রুব সত্য, এটা পরে ম্যানিপুলেট করতে গিয়ে নির্বাচন কমিশনের সারা বিশ্বে হেয় প্রতিপন্ন হয়েছে, এখন আওয়ামী লীগ নিজেরা নিজেরা মারামারি করছে, এতে করে আওয়ামী লীগই যথেষ্ট ক্ষতিগ্রস্ত হবে, ইতোমধ্যে তারা রাজনৈতিকভাবে একেবারে দেউলিয়া ও বন্ধুশূন্য হয়ে পড়েছে। আন্দোলন চলবে, রাজপথ ছাড়বো না বলছেন মঈন খান। সরকার পতনের এক দফা আন্দোলন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, গণতান্ত্রিক আন্দোলন চলতে থাকবে, যতক্ষণ না মানুষ এর গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ফিরিয়ে দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়বো না। মঈন খান বলেন, ভোটবিহীন এই সরকার কোনোদিন করবে না, আজকে এই সরকারকে প্রশ্ন করতে চায় এই সরকার নিজেদের দাবি না করে করতে পারবে বলে তারা মনে করে, সে সরকার গণতন্ত্রের হত্যা করে এবং সমস্ত সম্পদ কুক্ষিগত করে একটি আলিগার্কি তৈরি করে, সেই সরকার কিভাবে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হতে পারে। তিনি বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, দেশে গণতন্ত্র ব্যতীত অন্য কোনো পদ্ধতি চলবে না, এই সরকার গায়ের জোরে এবং বন্দুকের নলের জোরে ক্ষমতায় আছে, আজকে শুধু আমরা এই কথা বলছি না, বিভিন্ন বিশ্বের মিডিয়া এবং রাষ্ট্রের বক্তব্য দক্ষিণ এই প্রহসনের নির্বাচন সম্পর্কে বিগত কয়েক বছর ধরে আমরা বিরোধী দলগুলো যে সব কথা বলে এসেছি তারা সেই কথার প্রতিধ্বনি করছে, সুতরাং দেশে এবং আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত যে আজকে আমাদের গণতন্ত্র মৃত, তাই আমাদের একটি মাত্র প্রতিজ্ঞা, আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনব। 468 এমপি এখনো বহাল সংসদ সদস্যের সংখ্যা নিয়ে বিতর্ক, দেশের 648 সংসদ সদস্য একই সঙ্গে বিদ্যমান, এ নিয়ে তুমুল বিতর্ক চলছে। দ্বাদশ জাতীয় সংসদে 299 এবং একাদশ সংসদে সংরক্ষিত আসন সহ 349 জন সহ মোট 648 সংসদ সদস্য এখনো বহাল। সরকারের পক্ষে বলা হচ্ছে সাংবিধানিক বাধ্যবাধকতা ছাড়া এ ধরনের কথা বিরোধীদের 29 জানুয়ারি পর্যন্ত এর অযোগ্যতা থাকবে। সংবিধান বিশেষজ্ঞ জ্যেষ্ঠ আইনজীবী ডক্টর শাহাদিন মালিক বলেছেন, সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য শপথ নিয়ে সংবিধানে যে বাধ্যবাধকতা আছে তা সম্পূর্ণভাবে অনুসরণ করা হয়নি। যারা বলছেন বর্তমান সংসদ সদস্য সংখ্যা 648, তারা সংবিধানকে সঠিকভাবে ব্যাখ্যা করছেন না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি সংবিধানের 123, 148 ও 156 অনুচ্ছেদের উদ্ধৃতি নিয়ে বলেন, উদ্দেশ্যমূলকভাবে কিংবা রাজনৈতিক কারণে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য তারা এমন বক্তব্য দিচ্ছেন, তার যদি সেটা না হয় তাহলে তাদের সংবিধানের এসব অনুচ্ছেদ সম্পর্কে সম্যক জ্ঞান নেই।
সংসদ সদস্যরা কার্যভার গ্রহণ করার পর মন্ত্রীরা এই ধরনের কথা আনিসুল হক বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংসদে তারা কার্যকর ভার বহন করতে পারেনি। 30 জানুয়ারি সংসদ অধিবেশনের মাধ্যমে নতুন সংসদ সদস্যরা কার্যকর ভার গ্রহণ করবেন। আইনমন্ত্রী বলেন, সংবিধানকে ঠিকভাবে ইন্টারপ্রেট না করা দেশে একসঙ্গে 648 জন সংসদ সদস্য রয়েছে বলে বক্তব্য দেওয়া হচ্ছে। রাজনৈতিক কারণে সারা দেশে একটি বিভ্রান্তি সৃষ্টি করার উদ্দেশ্যে বক্তব্য দেওয়া হচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা কিভাবে মন্ত্রী হিসেবে দায়িত্ব বসলেন, এমন এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, মন্ত্রিসভার শপথ নেওয়ার পর মন্ত্রীর কার্যক্রম চালাতে কোনো অসুবিধা নেই। কোনো মন্ত্রী মন্ত্রিসভা থেকে সংসদ সদস্যরা কার্যভার বহন করার পরপরই মন্ত্রীরা সংসদ সদস্যের কাজগুলো করবেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।